হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওর বিষয় হলো আমরা আমাদের আইফোন দিয়ে কিভাবে ডিএসএলআর মোডে ছবি তুলব বা কিভাবে আমাদের তোলা ছবিকে ডিএসএলআর মোডে নিয়ে আসব। দেখতে একবারে সেম ডিএসএলআরের মতো লাগবে, আমরা যখন তুলব তোলার পরে যে ছবিটা সেভ হবে সেটা। তো আমরা একটি ছবি তুলে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডিএসএলআর মোডে ছবি তুলবেন বা ছবি তোলার পরে কিভাবে এডিট করবেন। তো সাপোজ এখানে আমি আমার যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা ওপেন করে আমি একটা ছবি নিলাম। তো জাস্ট আমি এই দিকটা পরিষ্কার রাখতে চাচ্ছি এবং উপরের দিকে ঝাপসা রাখতে চাচ্ছি। অথবা আপনার যদি কোনো ছবি থাকে সেটা হলো আপনার ছবিটুকুই ফোকাস করবে, বাকিটুকু হলো ব্লার করে দিবে। তো আমি এটার জাস্ট এই নিচের অংশটুকু আমি চাচ্ছি যে ব্লার করে দিতে। তো এখন আমি এই যে ছবিটা তুললাম এই ছবিটা আমি এখন ওপেন করব। এখান থেকে ওপেন করার পরে এটা ডাটাটা ক্যালকুলেটিং হবে, যেহেতু আমার স্ক্রিন রেকর্ড চলতেছে যার জন্য একটু সময় লাগতে পারে, খুব অল্প সময়। বাট আপনাদের অন্য সময় এত সময় লাগবে না, জাস্ট আপনারা তুলবেন হয়ে যাবে। তো আমরা যে ছবিটা তুলেছিলাম সেটা হলো দেখুন যে সাইডটা কিন্তু হাসা রয়েছে এবং হাসা বা ব্লার আকারে রয়েছে এবং এই ফোকাসটা কিন্তু খুব ক্লিয়ার এবং সাইডটাকে দেখলে মনে হচ্ছে যে ডিএসএলআর দিয়ে তোলা। যদি আপনার অন্য কোনো ছবি থাকে বা অন্য কোনো ছবির তুলে থাকেন তাহলে এর থেকে আরও ভালো হবে, কেননা এখানে ব্ল্যাক এবং হোয়াইটের সংমিশ্রণের জন্য একটু এরকম বোঝা যাচ্ছে। তো এখান থেকে আমি যদি এটা এফ যে ইয়েটা আছে এটা যদি আমি বাড়িয়ে দিই ফোকাসটা তাহলে কিন্তু আরও বেশি ব্লার হয়ে গেল, এখন টোটালি ডিএসএলআরের মতোই লাগতেছে। তো এই ছিল কিভাবে আপনারা ক্যামেরা দিয়ে ছবি তুলে সেটাকে ব্লার মোডে করবেন। তো এই অ্যাপসটি আপনারা অ্যাপ স্টোরে পাবেন, অ্যাপ স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন ফোকাস লিখে, অ্যাপ স্টোরে এসে আপনারা সার্চ করবেন ফোকাস লিখে। FOCUS ফোকাস লিখে সার্চ করবেন। সার্চ করার পরে একটু নিচেই দেখতে পাবেন যে ফোকাসের সেই অ্যাপসটা এখানে দেখা যাচ্ছে, যেখানে ডিএসএলআর অ্যান্ড ব্রোকেন অ্যান্ড লার্জার। তো এখান থেকে আপনি অ্যাপসটা ইনস্টল করবেন, ইনস্টল করার পরে ওপেন করবেন, একবারে ওপেন ও একবারে সহজ আদার্স যে অ্যাপস আমরা ইনস্টল করি ঠিক সেভাবে। তো এখন আপনি যদি ছবি তুলতে না চান তাহলে ধরুন আপনি নতুন করে ঢুকলেন যখন, তখন যেমন দেখাবে অ্যাপসটার ভিতরে গেলাম তো এখান থেকে এরকম দেখাবে। এখন আপনি চাচ্ছেন যে আপনার পূর্বে তোলা যে কোনো ছবিকে ডিএসএলআর মোডে নেবেন, তো সেক্ষেত্রে দেখুন যে নিচে কিছু ছবি আছে, এই ছবিগুলো আপনাকে আস্তে করে উপরের দিকে টান দিতে হবে এবং এখান থেকে আমরা যে কোনো একটা ছবিকে একটু ডিএসএলআর মোড দিয়ে দেখব। তো এখানে নর্মালি আমি এই ছবিটাকে একটু ডিএসএলআর মোড দিতে যাচ্ছি। তো এর জন্য আবার ক্যালকুলেটিং ডাটা হবে, তো এটার জন্য একটু সময় দিতে হবে। ইয়েস, আমাদের ছবিটা এখানে চলে এসেছে এবং ছবিটা যখন আমরা ওপেন করেছি নর্মালি একটা ডিএসএলআর মোড চলে এসেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই সাইডটা ক্লিন আছে এবং আমি যে পাখিটাকে অবজেক্ট হিসেবে ধরেছি এটা কিন্তু ক্লিন আছে এবং এই পাখির চারিপাশে কিন্তু ব্লার আছে। আপনারা ডিএসএলআর ছবিগুলো কিন্তু এভাবেই দেখতে পান যে মেইন যে অবজেক্টটা থাকে সেটাকে ফোকাস করা হয় এবং বাকিটাকে ব্লার করা হয়। তো আপনি চাইলে আরও বেশি করে নিতে পারবেন অথবা কম করে নিতে পারবেন। তো কম বা বেশি করার জন্য এটার উপরে ধরে আপনারা সামনের দিকে ডান দিকে নিলে বাড়বে এবং বাম দিকে নিলে কমবে। তো আপনি এভাবেই আপনার পছন্দ মতো একটা ইসে নিয়ে আসবেন যেটা আপনার কাছে ভালো মনে হবে যে এটা জাস্ট পারফেক্ট ডিএসএলআর মোড আছে। তো এই অ্যাপসটার আরও সেটিং আছে যেগুলো আপনারা দেখলে বুঝবেন, ক্রপ সাইজ
শেপ অ্যাড করতে পারবেন, তারপরে হাইলাইটস করতে পারবেন, কালারিং করতে পারবেন, ট্রান্সফর্ম করতে পারবেন। বিভিন্ন ধরনের অপশান আছে যেগুলো আপনারা একটু গেটে গুটে দেখলে বুঝতে পারবেন। আর যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব পরবর্তী একটি ভিডিওতে এই যে সিস্টেমগুলো আছে এগুলো সম্পূর্ণ ডিটেইলস বলার জন্য। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।